জন্য আমাদের প্রত্যেককে মা বোনেদের এবং আশা কর্মী সহ আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদের সবার উদ্দেশ্যে বলবো এবং মায়েদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেক মানুষ বাড়িতে এই যে দাদা বললো সাবান, প্রত্যেকে স্যানিটাইজার না ব্যবহার করলেও সাবানটা হচ্ছে বাঞ্ছনীয়। এটা যত করবেন আর বাড়ি থেকে যখনই বেরোবেন মাস্কটা অতি অবশ্যই প্রয়োজন। এটা না করলে কিন্তু আমাদের লড়াইটা বা যে দাদা বললো যে ওষুধটা বেরোয়নি এটা কিন্তু বাস্তব। আজকে কাঁথিতে গিয়েছিলাম জনা কয়েকজন, হোটেলে যে খাওয়া যে হোটেলটা খাওয়া দাওয়া হয় থানার সামনে একদম হোটেলটায় চারজন টোটাল, 11টা থেকে 2টো পর্যন্ত দেখলাম চারজন। তার মানে কি মানুষ প্রত্যেকে যখন টিভি টিভি বাড়িতে খুলে গেল, ঝড়ের জন্য তো আমরা গ্রামে থাকি টিভিটা দেখতে পাচ্ছিলাম না, প্রত্যেক দিন 13,000, কালকে ছিল 11 কত, আজকে 12,000 কত হয়েছে, প্রত্যেক দিন বাড়ছে। আমরা যদি সেটা কন্ট্রোল করতে না পারি, মানে আমরা নিজেরাই দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, এগুলো আমাদের একটা বিশেষভাবে ভাবিয়ে তুলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছি যে দূরত্ব বজায় রাখুন, বাড়ি থেকে বেরোন, কাজকর্ম করুন, কিন্তু মুখে মাস্কটা পরুন। এইটুকু আমার বলা, আর সবাইকে ধন্যবাদ জানাই এই বলে আমার ছোট কথা থেকে শেষ করছি। এটা নিয়ে একটু আমাদের জনকল্যাণের যতটুকু আমরা পেরেছি সেটা নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া যদি বলে। প্রতিক্রিয়া আমাদের সঙ্গে এগিয়ে এসেছে, আমার পাশেরই একটা সংস্থা আমাদের এই ব্লকেরই, এই জনকল্যাণ দপ্তর থেকে যে ভাইরা এসেছে তাদের উদ্দেশ্যে বলি যে আজকে এই করোনা বিপদের সময় তারা এত দূর থেকে ছুটে এসেছে গ্রামে, একদম অন্তত গ্রাম আমাদের পাশেই নদী আছে, যে তারাও আমাদের সঙ্গে সহযোগী হিসাবে সহযোগিতা করছে, আমাদের কিছু হলেস নিয়ে এসছে, খাবার লিখছি, সব প্রত্যেকটি হলে 133 জন মেম্বারকে আমাদের হলেস চেকলি দেওয়া হবে। তো সেটা আপনারা একটু দু মাস দূরত্ব বজায় করে থাকুন, দাঁড়ান, আমাদের যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার আমতুরিয়া অঞ্চল এবং আমার এই পঞ্চায়েত থেকে বা চমড়াপুর সংসদ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন, কৃতজ্ঞতা। আমরাও ধন্যবাদ জানাই গোপাল দাকে, বারচনবেড়িয়া সংসদের পঞ্চায়েত সদস্য, অনেক ধন্যবাদ, তিনি আমাদের পাশে আছেন। এই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। নাম কি? তিনি আসছেন কোত্থেকে? একটু জোরে বলুন। তো বাড়িতে কতজন মেম্বার? আজকে আসার এখানে কারণ কিসের জন্য? কোন সংগঠন সাহায্য করছে আপনাকে? কে খবর দিল? কাজলা? তো তারা সাহায্য করছে, এটা কিসের জন্য, কি সাহায্য জানেন? বর্তমান গত 3 মাস ধরে কাজকর্ম বন্ধ, বাড়ির মেম্বার কতজন, তারা কি কাজকর্মে যুক্ত ছিল? রোজগারপাতি তো বাড়িতে এমনি মেম্বার কতজন? 9 জন। ছোট ছোট ছেলে মেয়ে কজন আছে? হ্যাঁ, আর 3 জন বাচ্চা। বর্তমান খাওয়া দাওয়ার পরিস্থিতি, এই রোজগারের অবস্থা কঠিন অবস্থা, তো এইটুকু সাহায্য, এটা তো সাহায্য বলা যাবে না বর্তমান পরিস্থিতিতে, একটু পাশে থাকা, বাচ্চাদের কথা মাথায় রেখে। তো এই সাহায্যটা কতটা আপনার বাড়িতে কাজে লাগবে বলে মনে হয়? হ্যাঁ, কিছুটা কাজে লাগবে, কিছুটা উপকার হবে, তো এইটা দিয়ে কিছুটা অন্তত চালান যতটুকু। কাজলা জনকল্যাণ সমিতি এবং সিডস বলে একটা অর্গানাইজেশন কলকাতার, তারা এই সাহায্যটা করার চেষ্টা করছেন এবং পাশে থাকার চেষ্টা করছেন। তো সেই সঙ্গে সঙ্গে সকলে মাস্ক পরুন, হাত নিয়মিতভাবে ধোবেন এবং দূরত্ব বজায় রেখে লোকের সঙ্গে মেলামেশা করবে, সাবধানে থাকবেন, ভালো থাকুন। নাম? একটু জোরে বলুন। বাড়ি? তো বাড়িতে মেম্বার কতজন দিদি? তার মধ্যে ছোট বাচ্চা কতজন? 3 জন। তাদের বয়স? 9 বছর, 3.5 বছর আর 1 মাসও বয়স হয়নি। তো তাতে এই যে ধরুন আপনার এই 3 মাস যে
কঠিন পরিস্থিতি গেল, কাজকর্ম বন্ধ, দোকানপাট বন্ধ, ঘরে সবকিছু মানে সবকিছু বন্ধ, রোজগার পাতি, এখন সংসার কিভাবে চলছে? আর বাড়ির লোকজন, যা দাদারা যারা রোজগার করতেন তারা সবাই এখন বাড়িতে, তারা কোথায় কাজকর্ম করতেন? বাড়িতেই করতো, বাইরে বি যেত। আচ্ছা, সেগুলো এখন সম্পূর্ণ বন্ধ। তাহলে এখন এই বাচ্চাদের খাওয়ার দাওয়ারের ব্যাপারটা যদি একটু বলেন, কিভাবে চলছিল? তার মধ্যে এই যে আজকের যে সহযোগিতাটা কারা করছে জানেন? তো খুব বেশি সহযোগিতা বা পাশে থাকতে পারেনি, একটা ছোট্ট 500 গ্রাম হরলিক্স দিয়ে বাচ্চাদের খাদ্যের বা পুষ্টিকর খাদ্যের যে সহযোগিতাটা করছে সেটা আপনি কতটা মনে করছেন যে এটা কাজে লাগবে? না না, এটা বাচ্চাদের জন্য কতটা উপকারী মনে হয়? এর আগে হরলিক্স ব্যবহার করেছেন কখনো বাড়িতে? হ্যাঁ, তো এটা এখন বিশাল সহযোগিতা নয়, বাচ্চাদেরকে যতটুকু পারেন, দুটো বাচ্চাই খেতে পারবে, কেননা বাকি 1 মাসের বাচ্চা তো খেতে পারবে না, তাদেরকে সাবধানে রাখুন, এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য মাস্ক, হাত ধোয়া, নিয়মিতভাবে দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলা, এবং এইভাবে সাবধানে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।